বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো যে যাদের কাছে অ্যালামুন্ডো ফুল গাছ আছে তারা কিন্তু এই অ্যালামুন্ডো ফুল গাছ নিয়ে একটু কনফিউশনে রয়েছে। কিছু মানুষের কাছে কিন্তু রয়েছে যে অ্যালামুন্ডা লতানো, কিছু অ্যালামুন্ডো হয় লতানো, কিছু অ্যালামুন্ডো হয় বুশি। এটা হচ্ছে ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে অ্যালামুন্ডোগুলো তোমরা দেখছো এই অ্যালামুন্ডোগুলো কিন্তু আমার বুশি অ্যালামুন্ডা। এগুলো কিন্তু সাইজে ছোটো হবে, যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাত্রে বসানো আছে এরকমই ছোট হয়, কিন্তু এগুলোতে ম্যাক্সিমাম প্রকৃতির ফুল আসে। আরেকটি অ্যালামুন্ডো হয় দেশীয় প্রজাতির, যেটা হচ্ছে লতানো ফুল গাছ হয়, যেটাতে কিন্তু ফুল আসতে বছরে কিছু সময় ফুল আসে এবং বাকি সময় কিন্তু সেই গাছটা নর্মালি থাকে। তো বন্ধুরা, অনেকদিন ধরেই তোমরা কমেন্ট করছো আমাকে যে অ্যালামুন্ডো ফুল গাছে তোমাদের ঠিকঠাকভাবে গ্রোথ নেই বা গাছগুলো কিন্তু ঠিকঠাকভাবে এখনও ফুল প্রদান করছে না। তো এই প্রবলেমের সলিউশনের জন্যই আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। তো অবশ্যই এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখলে পরে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে অ্যালামুন্ডো ফুল গাছে এই সময় দাঁড়িয়ে কোন রকমের পরিচর্যা করলে আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পাবো। যেমন দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেসে দেখতে পাচ্ছ দেখো ফুল আসতে শুরু করেছে, প্রত্যেকটা খুশিতে দেখো ফুল, প্রত্যেকটা খুশিতে ফুল। তো এইভাবে যদি ফুল তোমরাও পেতে চাও অ্যালামুন্ডো ফুল গাছে, তো এখন কোন ধরনের পরিচর্যা তোমাদেরকে করতে হবে, তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথমেই বলি যে অ্যালামুন্ডা বা অলকানন্দ ফুল গাছ কিন্তু একটি গরমের ফুল দেওয়া গাছ। এই ফুল গাছ কিন্তু শুধুমাত্র কিন্তু গরমের মরশুমে কিন্তু আমাদেরকে ফুল প্রদান করে, কিন্তু শুধু পুরো গরম জুড়ে নয়, কিন্তু এই ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল প্রদান করবে বর্ষাকালে। এই জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে কিন্তু এই ফুল গাছ শুধুমাত্র ফুল প্রদান করে থাকে। এবং এই গাছের কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, এই গাছ যে শুধুমাত্র গরমকালে ফুল প্রদান করে তা নয়, এই গাছে যত ভালো বৃষ্টির জল পড়বে তত ভালো কিন্তু এই গাছের গ্রোথ দেখতে পারবে। কিছুদিন আগে কিন্তু যত গরম চলছিল, যে পরিমাণে উত্তাপ চলছিল, তাতে কিন্তু আমার এই গাছগুলো কিন্তু এতখানি গ্রিন ছিল না। এই গাছগুলো কিন্তু প্রায় নিচের অংশের পাতাগুলো কিন্তু প্রায় দেখতে পাচ্ছ দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে টবের নিচগুলো। এগুলোর কারণ হচ্ছে যে এর গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে গেছে অতিরিক্ত গরমের জন্য, কারণ সকলেই জানে কিন্তু আমার ছাদ বাগানটা পুরোপুরি ওপেন শেডের মধ্যে রয়েছে। তো আগামী 48 ঘন্টা ধরে, মানে প্রিভিয়াস 48 ঘন্টা ধরে কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, কোথাও কিন্তু সারাদিন ধরে নিম্নচাপের মধ্যে বৃষ্টি হচ্ছে, আমার এখনও কিন্তু কালকে থেকে পুরো বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির জল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলোর চেহারাও কিন্তু দেখো চেঞ্জ হতে শুরু করেছে, এখন কিন্তু গাছগুলোর মধ্যে গ্রিন ভাব চলে এসেছে। এবং তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ আরেকটা জিনিস, দেখো গাছের প্রত্যেকটা কলিতে কিন্তু ফুল। আমি যদি প্রত্যেকটা গাছ তোমাদেরকে দেখাই, শুধু এই গাছ নয়, দেখো প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফুল আসতে শুরু করেছে। এই দেখো এখানেও এই গাছে, এই যে এখানে একটা বড় গাছ আছে দেখো এই গাছও ফুল আসতে শুরু করেছে, এই গাছও ফুল, এই গাছও ফুল, প্রত্যেকটা গাছ যতগুলো আছে প্রত্যেকটাতে ফুল আসতে শুরু করেছে। অ্যালামুন্ডা ফুল গাছে ভালো ফুল পেতে গেলে প্রথম যে কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গাছকে ছাদ বাগানের এমন অংশে আমরা রাখবো যেখানে কিন্তু এই গাছ প্রায় দিনের কিন্তু 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা অন্তত রোদ পায়। কিন্তু বলে রাখবো যে এই সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচার চলছে, যে 42 থেকে 44 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি বা কোথাও 40 ডিগ্রি এরকম টেম্পারেচারে কিন্তু দুপুরের সময়, মানে আমাদের প্রায় 12টা থেকে বিকেল 4টে 5টে পর্যন্ত এই সময়টাতে কিন্তু এই গাছগুলোকে একটু শেডি জায়গাতে রাখার চেষ্টা করবে, ছায়াযুক্ত জায়গাতে, তাতে কিন্তু এই গাছগুলো গ্রিননেস ভালো থাকবে এবং এই গাছের গ্রোথ ভালো থাকবে। এটা কিন্তু প্রথম কাজ আমাদেরকে করতে হবে এই গাছগুলোতে যদি ম্যাক্সিমাম আমার মতো ফুল তোমরা পেতে চাও। আমি এই ভিডিওতে সে সমস্ত টপিক নিয়ে কথা বলবো যেগুলোকে মেনটেন করার ফলে কিন্তু আমি এই জুন মাসে দাঁড়িয়ে কিন্তু এই গাছের মধ্যে প্রচুর ভালো পরিমাণে ফুল দেখতে পাচ্ছি। প্রথম যে কথাটা তোমাদেরকে বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এবং দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই গাছ কিন্তু একটু ভালো যে মাটি পছন্দ করে সেটা হচ্ছে যে মাটির মধ্যে ভেজাভাব থাকতে হবে। ভেজাভাব মানে হচ্ছে যে আমরা কিন্তু কিছু টবের মাটি তৈরি করি যেটা কিন্তু ভালো জল নিকাশি ব্যবস্থা যুক্ত। তো জল নিকাশি ব্যবস্থা যুক্ত মাটি তৈরি করলে পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দেখতে পাচ্ছ দেখো মাটিটা কিন্তু আমার বেশ ভেজা ভেজা। তো এই ভেজা ভেজা মাটি তৈরি তোমাদেরকে করতে হবে। তো এটা তৈরি করার জন্য তোমরা মাটি, তার সঙ্গে কোকোপিট এবং তার সঙ্গে যে কোনো ধরনের কম্পোস্ট, কেঁচো সার, গোবর সার, যে কোনো কম্পোস্ট তোমাদের কাছে যেটা আছে, এটা করলে পরে কিন্তু মাটির মধ্যে কিন্তু বাড়তি জলগুলো সঞ্চয় থাকবে এবং মাটির মধ্যে কিন্তু আর্দ্রতা বজায় থাকবে। তো এই ভেজা ভেজা মাটি কিন্তু এই অ্যালামুন্ডা গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে। এমন মাটিকে পছন্দ করে না যে আমরা বালকা মাটি দিলাম গাছের মধ্যে, বসালাম গাছটাকে, কিছুক্ষণ আগে রোদ মানে জল দিলাম, তারপরে কিছুক্ষণ পর মাটিটা শুকিয়ে গেল। এরকম হলে কিন্তু এই গাছে এরকম গ্রিননেস দেখতে পারবে না, এরকম গ্রোথও দেখতে পারবে না, গাছ কিন্তু বাড়বে না এবং তার সঙ্গে কিন্তু
পাতাগুলো হলদে হতে শুরু করবে। তো এটা কিন্তু দ্বিতীয় ধাপ, যে মাটিটাকে এমন করে তৈরি করবে যাতে মাটির মধ্যে একটু ময়েশ্চার ভাব থাকে। তৃতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে, যদি অ্যালামুন্ডা ফুল গাছে জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত লাগাতার তোমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে চাও, এবং এই অ্যালামুন্ডা কিন্তু শুধু এবছর না, এর আগের বছরও কিন্তু আমার ছাদবাগানে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, তা কিন্তু তোমরা ছবির মাধ্যমে হোক বা তা তোমরা ভিডিওর মাধ্যমে হোক দেখেছো। তো তৃতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গাছের জল নিকাশি ব্যবস্থা, যে জল আমরা এই গাছকে কেমন করে প্রোভাইড করব। এই গাছকে জল আমরা প্রোভাইড করব যে আমরা এই যে টেম্পারেচার এখন চলছে, যেটা 42-45 ডিগ্রি টেম্পারেচার বিভিন্ন জায়গায় রয়েছে, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে বা কোথাও খুব হট টেম্পারেচার রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে টেম্পারেচার রয়েছে সেই সমস্ত জায়গাতে অবশ্যই এই গাছকে দিনে দুবার করে জল প্রয়োগ করবে। সকালে একবার এই গাছে জল প্রয়োগ করবে, সেটা প্রাতঃ সকালে, এবং সন্ধ্যের সময় এই গাছে অবশ্যই একবার জল প্রয়োগ করবে, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই এই গাছকে ঠান্ডা জলে স্প্রে করতে হবে। ঠান্ডা জলে স্প্রে করলেই কিন্তু যে কোনো বাগানের আমাদের গাছকে কিন্তু আমরা সুস্থ সবল রাখতে পারবো, এবং তার মধ্যে কিন্তু এত সুন্দর গ্রিননেস একটা আমরা এই প্রচণ্ড গরমেও কিন্তু আমরা এই গাছকে ধরিয়ে রাখতে পারবো। তো অবশ্যই এই তৃতীয় পদক্ষেপটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমি মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু মেনটেন্যান্স করার ফলেই কিন্তু আমি কিন্তু গাছগুলোতে এই জুন মাসে দাঁড়িয়ে কিন্তু এখন প্রত্যেকটা গাছে আমি কড়ি দেখতে পাচ্ছি, এবং এই কড়িগুলো আগামী দিনে কতটা ফুল ফুটে তা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কারণ আমি সেগুলো ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব। এতক্ষণ তোমাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে একটা গাছকে সুস্থ সবল রাখার জন্য, তাকে ভালোভাবে তৈরি করার জন্য প্রাথমিক স্টেজে যখন ফুল দেওয়ার সময় আসবে, কারণ গাছগুলোকে ফুল দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে রেডি করতে হবে, তারপরে সেই ফুলগুলোকে বুস্ট করার জন্য আমাদেরকে কিছু ধরনের খাবার প্রয়োগ করতে হবে। তো এই গাছগুলোকে আমি যে সমস্ত খাবারগুলো প্রয়োগ করেছি সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, যে এই গাছগুলোকে প্রাথমিক অবস্থায় আমি যে খাবারটা প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করে করে আমি এই গাছের প্রাথমিক গ্রোথ তৈরি করেছিলাম, কিন্তু এখন সময় চলে এসেছে যে এই যে ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ, যেগুলোতে এখন এই দেখো ফুলের বা কড়ির আগমন হয়েছে, যেগুলো থেকে এখন নতুন নতুন কড়ি বেরোতে শুরু করেছে, এখন এই কড়িগুলো যাতে আরও বেশি পরিমাণে বেরোতে শুরু করে, মানে দেখতে পাচ্ছ এখান থেকে একটা কড়ি বেরোছে, আমি চাই এখান থেকেও যাতে কড়ি বেরোয়, প্রত্যেকটা ডগা থেকে যাতে কড়ি বেরোয়, তার জন্য কিন্তু কিছু বুস্টআপ খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো এই সময় দাঁড়িয়ে আমরা যে খাবারটা প্রয়োগ করতে পারি সেটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো উপাদান আছে, এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে পটাশের সঙ্গে আমি এপসাম সল্ট নিয়েছি। এপসাম সল্টটা কেন নিয়েছি, কারণ হচ্ছে যে এই গরমের সময় কিন্তু অনেক সময় আমরা গাছকে ঠিকঠাক পরিচর্যা না করার জন্য কিন্তু গাছে ম্যাগনেশিয়ামজনিত প্রবলেম হয়, তার জন্য কিন্তু এই কড়ি আসলে কড়িগুলো ড্রপ হয়ে পড়ে যায়, বা পাতাগুলো কিন্তু পাতার শিরাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে হলুদ হয়ে সেগুলো ঝরে পড়ে। তো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্যই কিন্তু আমি কিন্তু এখানে এপসাম সল্ট নিয়েছি। এই এপসাম সল্টের সঙ্গে আমি পটাশটাকে নিয়েছি, কারণ পটাশ হচ্ছে যে কোনো গাছে ফুলের পরিমাণকে বুস্ট করার জন্য কিন্তু খুবই কার্যকরী। তো এক্ষেত্রে যেখানে আমি এখানে রাসায়নিক পটাশ নিয়েছি, এই রাসায়নিক পটাশের পরিবর্তে তোমরা কিন্তু জৈব পটাশও ব্যবহার করতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রাসায়নিক পটাশ নিয়েছি। এই রাসায়নিক পটাশ কিন্তু দু ধরনের হয়ে থাকে, এটা যেমন ড্রাই পটাশ, লাল পটাশ, এটা কিন্তু ডাইরেক্টলি আমি মাটির মধ্যে প্রয়োগ করব, এবং আরেকটি পটাশ আছে যেটা হচ্ছে সাদা পটাশ, যেটা হচ্ছে NPK 0050। তো সেই NPK 0050 কিন্তু ওয়াটার সলিউবল, মানে হচ্ছে তাকে জলের সঙ্গে গুলিয়ে কিন্তু তোমরা গাছের মধ্যে স্প্রে করতে পারো। তো যারা এই ডাস্ট পটাশ দিতে চাচ্ছ না মাটির মধ্যে, তারা কিন্তু NPK 0050 অ্যাপ্লাই করতে পারো, বা অর্গানিকভাবে তোমরা কলার খোসাও গাছের মধ্যে পটাশের সঞ্চার করার জন্য কিন্তু ব্যবহৃত করতে পারো। তো এই খাবারটা আমি কিন্তু এখন গাছে প্রয়োগ করব, এবং প্রয়োগ করার ফলে কিন্তু এই গাছ কিন্তু আগামী দিনে কিন্তু বুস্টআপ হবে, নিজেকে তৈরি করবে আরও বেশি ফুল প্রদান করার জন্য, কারণ এই যে কড়িগুলো দেখতে পাচ্ছ এই গাছে এসেছে এটা কিন্তু ন্যাচারাল, এটা একটা গাছের ন্যাচারাল বৈশিষ্ট্য, এই কড়ি কিন্তু আসবেই সিজন টাইমে। কিন্তু আমরা যারা গার্ডেন করি বা যারা বাগান করি তারা চাই যে প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা ডগা যাতে ফুলে ভর্তি থাকে, তো এটা করার জন্য কিন্তু আমাদেরকে বুস্ট খাবার প্রয়োগ করতে হবে। তো চলো আমরা খাবারটাকে প্রয়োগ করি। বন্ধুরা তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই দেখো একটি 8 ইঞ্চি পাত্রের জন্য যেটা করবে, দেখতে পাচ্ছ এখানে আমি হাফ চা চামচ নিয়ে নিয়েছি। তো এই হাফ চা চামচ তোমরা 8-10 ইঞ্চি টবের জন্য কিন্তু সুন্দর করে এই টবে ধার বরাবর সুন্দর করে খাবারটাকে তোমরা প্রদান করে দিতে পারো। এই খাবারটা কিন্তু তোমরা প্রদান করবে যেটা সেটা হচ্ছে মাসে একবার করে। এই যে আমি এখন প্রয়োগ করলাম, আমি কিন্তু আবার পরের মাসে এই খাবারটা প্রয়োগ করব, কারণ এক মাস এই খাবারটাকে প্রয়োগ করার পর আমি কিন্তু এখন দেখব যে এই গাছের কি রেজাল্ট আসছে বা কি পরিবর্তন আসছে। তো এই খাবারটা যেটা তোমাদেরকে বললাম এখন এপসাম সল্টের সঙ্গে পটাশটাকে মিশিয়ে নিয়ে তোমরা মাসে একবার এই গাছকে প্রয়োগ করো, তাতে কিন্তু এই গাছের ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে, গাছ কিন্তু আরও বুস্টআপ হবে, আরও সুন্দরভাবে এই পুরো বর্ষাকাল তোমাদের বাগানকে শোভাবর্ধন করার জন্য। তো বন্ধুরা এতক্ষণ ধরে যে 4-5 পয়েন্টে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই 4-5 পয়েন্ট যদি তোমরা মাথায় রেখে যদি অ্যালামুন্ডা বা অলকানন্দা ফুল গাছকে যদি পরিচর্যা করো, তাহলে কিন্তু
আমার মতো এত সুন্দর গাছগুলোকে যেমন চেহারা তোমরা তৈরি করতে পারবে, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা গাছে তোমরা অসংখ্য পরিমাণে কুড়ি আনতে সক্ষম হবে। শুধু আমি না, আমি চাই বিকাশ গার্ডেনিংকে যারা ফলো করো তাদের প্রত্যেকটা বাগানে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে। তো অবশ্যই এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বিকাশ গার্ডেনের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এরকম রেগুলারলি ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণে যেন প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার।